হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আসছি। তবে আজকে আমি আসছি একটা ফ্ল্যাশ ড্রাইভের রিভিউ নিয়ে, এবং এটা আপনি যে কোনো অ্যাপেল ডিভাইস যেগুলো লাইটিং পোর্ট আছে, আইফোন, আইপ্যাড, এগুলোর সাথে ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা ইউজ করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপাসার আই ফাইল ব্রিজ, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনি অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপাসেল দিকে সার্চ দিবেন, দিলেই আপনি যে পাবেন যাই ফাইল বেরিস। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি সেটা এটা আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। তো দেখাই আপনি যেটা কীভাবে কাজ করতেছে। তো আপনি এটা আমার ফোনের সাথে কানেক্ট করে দেন। দেওয়ার সাথে সাথে দেখুন, এটা কিন্তু আপনার একটা নোটিফিকেশান দিবে যে আই ফাইল বেরিসটা ওপেন করার জন্য। তো আপনি অ্যালো চাপ দিবেন। অ্যালো করার পরে এটা লোডিং করবে। তো আপনি এখন দেখুন, এখানে কিন্তু আপনার এক্সটার্নাল স্টোরেজ দেখাচ্ছে যে 16 GB যে এক্সটার্নাল স্টোরেজ আমাদের পেন ড্রাইভ, এই স্টোরেজটা হচ্ছে এই যে এক্সটার্নাল স্টোরেজ। তো আমি এখানে গেলাম। আমি আপনাদের দেখানোর জন্য এখানে বেশ কিছু ছবি এবং ভিডিও রেখে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা কীভাবে কাজ করে। তো চলুন আমি এই ভিডিওটা অন করতেছি। হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু এটা হচ্ছে iPhone 7 Plus, এই যে দেখুন ভিডিওটা কিন্তু ঠিক মতোই চলতেছে। তো এখন যদি আপনি ছবির কথা বলেন, এই যে দেখুন একটা ছবি, এটা আমি আপনাদের একটু বড় করে দেখাই। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এগুলো মুভ করতে পারবেন। মনে করেন এই ছবিটা আপনি আপনার ফোনে নেবেন, এখানে কপি 2 আছে, কপি 2, আইফোন ফটোস দিলেন, দেওয়ার পরে পেস্ট দিয়ে দিলেন। তো এটা কিন্তু আপনার কপি হয়ে গেল। তুমি আপনি ফটোসের ভিতরে, এই যে দেখুন ফটোসের ভিতরে আপনার ছবিটা কিন্তু চলে গেছে। বা আপনি চাচ্ছেন যে আপনার ফোন থেকে কিছু ছবি আপনি এই ফ্ল্যাশ ড্রাইভে নেবেন, তো কী করবেন? সিম্পলভাবে এখানে যাবেন, এই যে এখানে দেখুন আইফোন আছে, আইফোনের চাপ দিবেন, আইফোন ফটোস যাবেন, যে আপনি দেখেন যে বার্থডে ফটোস, ওখানে কোনো ফটো নাই। তো যে কোনো একটা ফোল্ডারে গেলেন, এই যে ফটোটা আছে এটা আমি নিব। তো এটা কী করতে হবে, আপনার এটা হচ্ছে আপনাকে কপি করতে হবে। তো এইভাবে ধরে রাখবেন, এই যে এখানে দেখুন কপি আসছে, যে কপি 2। তো আপনি কি এক্সটার্নাল স্টোরেজ, এই যে দেখুন এখানে কিন্তু আপনার ইন্টারনাল এক্সটার্নাল দেওয়া আছে। তো আপনি এই যে এক্সটার্নাল স্টোরেজটা চুজ করবেন, করার পরে পেস্ট করবেন। তো হ্যাঁ, এটা চলে গেছে। তো আমি আইফেল ব্রিজে গেলাম, এই যে দেখুন কীর্তনের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি এখান থেকে যে কোনো মুভি, গান আপনার ফোনে নিতে পারবেন, আবার ফোনের ডেটা মানে বিভিন্ন ছবি, গান, এগুলো আবার আপনি পেন্ড্রাইভে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এটা আপনি কেন কিনবেন? তো আপনারা সবাই জানেন যে আইফোনে কিন্তু যে এক্সটার্নাল যে স্টোরেজ, সেটা কিন্তু ইউজ করা যায় না। তো আপনি চাইলে এখানে যে SD কার্ড লাগে, স্টোরেজ বাড়াবেন, সেটাও কিন্তু সুবিধা নেই। তো আপনার আইফোনের স্টোরেজ যদি কম থাকে, যেমন 16 GB, 32 GB বা 64 GB, এরকম স্টোরেজ থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আর এটা আরও একটা সুবিধা হচ্ছে যে আইফোনে কিন্তু আপনি যদি গান টান বা কোনো কিছু নিতে চান, অবশ্যই আপনাকে আইটিউন্স থেকে নিতে হয়। তো আপনার হয়তো আপনি আপনার বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাচ্ছেন বা বন্ধুর PC থেকে কিছু নিতে চাচ্ছেন, তার PC-তে আইটিউন্স নেই, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করে সহজেই ভিডিওগুলো, গানগুলো নিতে পারেন। তো এই হচ্ছে এটার টোটাল রিভিউ। তো এখন কথা হচ্ছে যে এটার দাম কত। তো মূলত এটা আমার প্রায় 2000 টাকা মতো পড়ছিল, আমি বসুন্ধরা সিটি থেকে কিনছিলাম। হয়তো আপনি এর চেয়েও কমেও পাইতে পারেন, বেশি দামে পাইতে পারেন। আর বলে রাখি, এটা কিন্তু 16 GB মেমোরি কার্ড, মানে ফ্ল্যাশ ড্রাইভ। তো এটা 164 GB, 128 GBও পাওয়া যায়, আমি যতদূর জানি 256 পাওয়া যেতে পারে, আপনাকে খোঁজ করতে হবে আর কি। তো আর পারফরমেন্সের কথা বলতে গেলে যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। এটা কিন্তু USB 3.1 ইউজ করা হয়েছে, যার ফলে আপনার যে ডেটা ট্রান্সফার স্পিড USB 2 থেকে অনেক ফাস্ট। মানে আমি ডেটা ট্রান্সফার স্পিড অনেকটা 70-80 MB/s স্পিডে মানে পেয়েছি। তো আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আপনার আইফোনের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনার মতামত। এই বিষয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন।